Assalamualaikum our pure family, কেমন আছো সবাই? নিশি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমি আর একটা আজকাল যে চলতেছে বিড়ালের সেই প্রবলেমটা হচ্ছে কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে ফ্লু। এটা বেশিরভাগ ঠান্ডার সময় বা ঋতু পরিবর্তনের সময় হয়ে থাকে বিড়ালের, আর আমরা ইনা আমার সাথে মানে সবাই পরিচিত ক্যাট ফ্লু। তো ক্যাট ফ্লু হলে সব বিড়ালের কি ক্যাট ফ্লু হয়, বা ছোট বিড়ালের হয় বা বড় বিড়ালের হয়, এরকম অনেক অনেক প্রশ্ন থাকে। তো আমি বলে দিচ্ছি যে ক্যাট ফ্লু সব ধরনের বিড়ালের হইতে পারে, তো ছোট বড় নাই, বাট ছোট যে বাচ্চাগুলো ওগুলোর বেশি হয়ে থাকে। সো এই জন্য ছোট বাচ্চাগুলোরে অনেক অনেক সাবধানে রাখতে হয়। আসলে যে কোনো রোগী, মানুষ হোক, কুকুর হোক, বিড়াল হোক, ছোট বাচ্চারা হচ্ছে এই রোগের প্রধান টার্গেট, মানে তারাই খুব সহজে আক্রান্ত হয়ে যায়, কারণ তারা বেশিরভাগ সময় অরক্ষিত অবস্থায় থাকে, খেলাধুলার ভিতরে থাকে, ব্যথা পাইলে সেটা ট্রিটমেন্ট করে না বা বাসায় এসে বড়দেরকেও জানায় না। সব পশু পাখি মানুষদের ক্ষেত্রে ছোট বাবুরাই এইটার জন্য রিস্কি থাকে বেশি। ভাইয়া বলে দিছে আমার কথা। তো হ্যাঁ, বাচ্চারা বেশি আক্রান্ত হয়ে থাকে, বাট সবারই ক্যাট ফ্লু হয়, সব ধরনের ক্যাটেরই ক্যাট ফ্লু হয়ে থাকে। আর ক্যাট ফ্লু শুরুতে হইলেও ধরা যায় না, ঠিক আছে? এটা একটা মানে খুবই মর্মান্তিক হলেও সত্যি কথা যে ক্যাট ফ্লু হইলে তুমি শুরুতে ধরতে পারবে না। যখন ধরতে পারবা বা কী দেখে ধরতে পারবা আমি সেগুলো, ওরা একটু নিস্তেজ হয়ে যায়, তারপর নড়াচড়া কম করে, সারাদিন শুয়ে থাকে, তারপর সর্দি কাশি হয়ে যায়, তারপরে সবচেয়ে কমন যেটা একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে বমি করে, আর ওই বমিটা হয়ে থাকে হলুদ, হালকা হলুদ বমি হয়ে থাকে, তারপরে সর্দি হইতে পারে, তারপর মুখ থেকে লালা বের হয়, ওরা খাবারে কোনো মানে স্বাদ পায় না, খাবার খাওয়া পুরাই বন্ধ করে দেয়, গলা ব্যথা করে। এটা তো আমরা বুঝতে পারবো না যেটা হয় সেটাই, মানে গলা ব্যথা আমরা তো বুঝবো না, যদি কেউ বুঝতে পারে সেটা হচ্ছে তার, সে হয়তো তার ক্যাটের সাথে অনেক বেশি অ্যাটাচ, তো বুঝতেই পারে। তো ফ্লু হলে আমাদের কি করা যায়? ফ্লু হলে যখনই দেখবেন যে আপনার ফ্লু লক্ষণ হয়েছে আপনার বিড়ালের, তো সাথে সাথে ভেটের কাছে নিয়ে যাবেন, ফ্লুর চিকিৎসা। ফ্লু যদি হয় টেস্টে তাহলে অবশ্যই সাথে সাথে ফ্লুর চিকিৎসা শুরু করাতে হবে। আর আপনি যেটা বাসায় বসে করবেন, ভেট তো তার কাজ করবে, সেই সাথে আপনার কাজ যেটা করবেন পরিষ্কার স্বাস্থ্যকর মানে শুকনো জায়গায় ওকে রাখতে হবে। তারপরে যে আমি বলছি যে নাক ভিজে যায়, তারপরে মুখ থেকে লালা পড়ে, ওইটা বারবার টিস্যু দিয়ে মুছে দিতে হবে। তারপরে একটু পরপর স্যালাইন, ও খাইতে চাবে না, বা ড্রপার দিয়ে আপনি খাওয়াই দিবেন বারবার, তারপর চোখ টোক মুছে দিবেন একটু পরপর, যাতে ওর এটা হচ্ছে পুরাই মানুষের মতন, যে আমরা যেরকম মানুষের একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে তার যেন কোনো বিরক্তি ভাব না লাগে, আমরা যা যা করতে পারি সেই কাজটা আপনাদের করতে হবে। তারপরে ও খেতে চাইবেন না, আপনার একটু জোর করে খাওয়াই দিতে হবে। আর আপনি এই খাবার ক্ষেত্রে আপনি চিকেন স্টকটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো কাজে আসে। যদি আপনি বারবার স্যালাইন না খাওয়ান তাহলে এটা হয় কি, আর চিকেন স্টক না খাওয়ান তাহলে যে ওদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়, সাথে সাথে ডিহাইড্রেশনও হয়ে যায়, আর এটা যদি হয় তাহলে ওরা বাঁচানো পুরোপুরি অসম্ভব হয়ে যাবে। কি বলবো, ফ্লু হলে বিড়াল বাঁচানো খুবই রিস্কি একটা ব্যাপার, বাট চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব না। তাই ফ্লু হওয়ার আগেই আমরা আমাদের বিড়ালের যত্ন নিই, কেয়ার করি, আর অবশ্যই ভ্যাকসিন দিই। আর আমি যেটা করি নিজে পার্সোনালি সেটা হচ্ছে যে আমি অবশ্যই আমার বিড়ালের মাঝখানে ফ্লু হয়েছিল, তো আমি যেটা করছি সেটা সাথে সাথে ওরে আলাদা করে দিছি, পুরো আমার রুমে নিয়ে চলে আসছি। আর অনেকেই আছে যে হয়তো মানে ওদের জন্য বাথরুম প্রেফার করে, যে বাথরুমে রেখে দেওয়া বা অন্য কোনো জায়গায় ওরা একা ঘরে বন্দি করে রাখা, এটাই করার সম্পূর্ণ একটা ভুল কাজ, কারণ এটা করাই যাবে না। এটা করলে হয় কি যে ওর রোগটা আরও মানে দ্রুত বাড়ে, কারণ হচ্ছে যে আমরা যেরকম মানুষটা একা থাকতে পারি না, ওরাও একা থাকতে পারে না। তাই সবচেয়ে বেটার হচ্ছে যে বিড়ালের রুমটা থাকে আলাদা, সে থেকে আপনার রুমে ওরে ট্রান্সফার করে নিয়ে আসা ভালো। আপনি ওরে যখনই ধরবেন, আপনি অনেক প্রবলেমই হইতে পারে মানুষের, যেমন হাইজেনিক প্রবলেম থাকে, তাহলে আপনি অবশ্যই ওরে ধরার আগে মাস্ক ইউজ করতে পারেন, বা
হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি মনে করি যে ওর আপনার থেকে আলাদা করা ঠিক না, কারণ একটু পরপর ওর যত্ন নিতে হবে, যেহেতু সেই ওর একদমই ওর আপনার থেকে আলাদা করা ঠিক না। আর অবশ্যই বাসায় যেটা করবেন, বাসা ডেটল স্যাবলন এগুলো দিয়া বারবার রুম পরিষ্কার রাখবেন। আর যেটা আমরা এই যে করোনাকালীন আমরা করছি, ঠিক সেরকম আমরা ঘরে যদি আমরা প্রিকশন নিই তাহলে অবশ্যই ভালো থাকবে আপনার অন্য অন্য ক্যাট বাচ্চাগুলোই, যাদের অনেক চার পাঁচটা বা দুইটা পালেন, ধরেন একটার ফ্লু হয়েছে একটা ভালো আছে, ওরে আলাদা রাখলেন আর কি কি করবেন সেটা। এই আর অবশ্যই সব জায়গায় স্যাপনিল স্প্রেড আছে, জীবাণুনাশক, সেটা ইউজ করতে পারেন, যে খাট পর্দা এইসবে আপনি দিয়ে রাখলেন, তাহলে আপনি যে আপনার যে বাকি বাচ্চাগুলো আছে সেগুলো সেফ থাকলো। যেটা আমি করে থাকি, আমি অনেক কিছুই করি যে করছি মাঝখানে, আমার যাতে আমার ঘরেই ফ্লু না ঢোকে সেটা অনেক কিছুই করছি। সেটা হচ্ছে যে আমি নিম পাতা দিয়া পর্যন্ত ঘর পরিষ্কার করছি যাতে আমার ঘরে ফ্লু না আসে। আর আপনি এক্ষেত্রে নিম পাতা অনেক বেশি ভালো কাজ করে। যাই হোক, এগুলো হচ্ছে আমার ঘরোয়া চিকিৎসা, আর এটার ভিডিও আমি একটা বানাই দিব ঘরোয়া চিকিৎসার, যে আমরা মানে ঘরোয়া চিকিৎসা মানে ঘরের আমরা ফ্লু থেকে বাঁচার জন্য আমরা ঘরে আয়ুর্বেদিক টাইপের কী করতে পারি, এটা আমি অবশ্যই দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আপনার বাচ্চারা অবশ্যই 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 3 মাস হওয়ার সাথে সাথে ফ্লুয়ের ইঞ্জেকশনটা দিয়ে নিন, মানে ভ্যাকসিনেশন করাই ফেলেন। আর একটা আছে, আমি ইদানিং ভেটের কাছে যাই, তখন শুনতেছি যে 2 মাস হলো একটা নাকি মানে ইঞ্জেকশন দেওয়া যায় যাতে ওরা ফ্লু থেকে বা ঠান্ডা থেকে দূরে থাকে। এই জন্য আপনি ভেটের সাথে আলাপ করে সেটা দেওয়াই নিতে পারেন, এটা সম্পূর্ণই আপনার উপরে ডিপেন্ড করে। বাট আমি বলবো অবশ্যই ভেটের সাথে কথা বলে নেবেন, আর আপনার বাচ্চারে সুরক্ষিত রাখবেন। আল্লাহ হাফেজ।